Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Hello everyone. Welcome back to my channel. Ami Sadia, Italy theke bolchi. Asha kori je jekhan theke murte amar video ti dekhchen shobai onek bhalo achen. Alhamdulillah, ami onek bhalo achi. Ajke o arekti chotto vlog niye eshechi. Asha kori ajker vlog ti apnara enjoy korben ar shesh porjonto dekhar amontron roilo. আর ব্লগে তো কিছু টিপস ট্রিক্স থাকছে আশা করি একটু হলেও আপনাদের উপকারে আসবে আমরা প্রতিটা মেয়েরাই ঘর সাজাতে গুছাতে পছন্দ করি প্রত্যেকটা মেয়ের স্বার্থ অনুযায়ী মানুষ মানুষের চাহিদা পূরণ করে যার যেরকম আর্থিক অবস্থা সেই দিকে খেয়াল রেখেই আমরা টুকিটাকি জিনিস কিনি ঘর গুছাই আর এই অল্প কিছুতেই যারা সুখ পায় তারাই হচ্ছে প্রকৃত সুখী মানুষ আমার কাছে মনে হয় তো আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর ঝলমলে রৌদ্র নীল আকাশ প্রচন্ড রৌদ্র যদিও অনেক বেশি গরম নেই এখন একটু ঠান্ডা পড়ে তারপরও ওয়েদার ভালোই যাচ্ছে ইদানিং মাঝখানে অনেক বেশি গরম ছিল আমি ডিমগুলা একটু রেখে দেব এখন তো ডিম আনার সাথে সাথে এই ডিম রান্নাটা আমি করে ফেলেছি ডিম ফুনা করেছি এজন্য একটা খোলা তো ডিম প্রচুর লাগে কি বলবো এই যে এই দুই বক্স ডিম আমার মনে হয় না তিন চার দিন ঠিক মতো যাবে যেহেতু ছোট বাচ্চা আছে ইভেন আমরা অনেক ডিম খাই আমার হাজবেন্ড আমার মানে ডিম খাওয়া হয় প্রচুর তো সেক্ষেত্রে ডিম অনেক বেশি লাগে তো অ্যালিমেন্টারিতে যে বাঙালি দোকানগুলো আছে সেখান থেকে ডিম নিয়ে আসলে একটু মনে হয় চার পাঁচ দিন যায় তবে আমার কাছে ওই ডিমগুলো খেতে ভালো লাগে না মানে রিয়েল ডিম মনে হয় না মানে মনে হয় যে নকল ডিম খাচ্ছে কেন জানি ওই ডিমগুলো একটু অন্যরকম থাকে দেখতে তো এই জন্য আমি একটু সুপার মার্কেট থেকে ডিম নিয়ে আসি কিন্তু সুপার মার্কেট থেকে ডিম আনলে হয় কি দুই তিন দিনের বেশি যায় না তো যাই হোক ডিমগুলোকে আমি রেখে দিলাম আর এই সাথে সাথে প্যাকেটগুলোও ফেলে দেব নয়তো একদম এখানে সেখানে পড়ে থাকবে তো এই বিনগুলোতে সাথে সাথে রেখে দিলে হয় কি ঘরটাও ম্যাস হয় না আর নয়তো বাচ্চারা এগুলো দেখলে এগুলো নিয়েও খেলা শুরু করে আর আমার বড় রাজকুমারী তো যা পায় তাই আর্ট করা শুরু করে দেয় তো এই তো আমি আজকে ঢেঁড়স ভাজি বা ভেন্ডি ভাজি করেছিলাম সেই সাথে করেছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট আর সাথে করেছিলাম হচ্ছে যেটা বলেছি ডিম ফুনা করেছিলাম আর এই তো খুব সিম্পল রান্নাবান্না কিন্তু মাঝে মাঝে এই সিম্পল রান্নাও খেতে খুব ভালো লাগে আর অনেক দিন পরে মুড়ি ঘন্ট করেছিলাম ভালোই লেগেছে আর আমার কাছে ডিম ভুনা বরাবরই অনেক পছন্দের মানে আমি প্রতি সপ্তাহে একবার হলো ডিম ভুনা করি আমার কাছে ভালো লাগে তো যাই হোক এখানে হচ্ছে অ্যাকুরিয়ামের সামনে আসলেই ফিশগুলো এইরকম করতে থাকি ওরাভাবে ওদেরকে খাবার দিব আর ওদেরকে যদি পাঁচ মিনিট পর পরও ওদের খাবার দিই ওরা খেতে পারে বাট যতটুকু জানি বেশি খাবার খেলে তাড়াতাড়ি মারা যায় তো যাই হোক আমি আসছিলাম আর্টিফিশিয়াল ফুলগুলো নেওয়ার জন্য আর্টিফিশিয়াল ফুলগুলো একটু ময়লা হয়েছে অনেক দিন ধরে ধোয়া হচ্ছে না আজকে আমি যেভাবে ক্লিন করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর্টিফিশিয়াল ফুলের উপরে যে একটা ধুলা পড়ে বা একটা আলাদা মানে ড্রাস্ট পড়ে সেইটা খুব সহজে ক্লিন করা যায় আর এই ভেজের উপরে হচ্ছে একটু আঠালো কিছু একটা ময়লা পড়েছে সেটাও ক্লিন করে নেব আর আমার কাছে কয়েকদিন পর পর এই আর্টিফিশিয়াল ফুলগুলো একটু চেঞ্জ করে দিলে ঘরের লুকটাও চেঞ্জ হয় একটা নতুনত্ব আসে দেখতেও ভালো লাগে পুরনো জিনিস দিয়ে এই ঘরকে কিন্তু সুন্দর করে সাজানো যায় তো আমি আর্টিফিশিয়াল ফুলগুলোকে পানি দিয়ে ফার্স্ট একটু ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে অ্যান্ড দেন আমি ঘরে যে আমরা কাপড় ধোয়ার সাবান ইউজ করি সেই সাবান দিয়ে সেই সাবানের পাউডারটা দিয়েই আমি ভালোভাবে হাত দিয়ে উঠিয়ে নেব ভালো করে ধুয়ে নেব আর মনে হচ্ছে আমি অনেক জোরে জোরে ধুচ্ছি আসলে এমনটা না খুব আলতো হাতেই ধুচ্ছিলাম
যেহেতু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বেশি করলে নষ্ট হয়ে যেতে পারে, তো আমি ভালোভাবে হাত দিয়ে ময়লাগুলোকে এই তো প্রেস করে করে বারবারে উঠিয়ে নেব যদি কোনো বেশি ময়লা থাকে। যদিও আমার ফ্লাওয়ারগুলো অত বেশি ময়লা হয়নি, যাদের অনেক বেশি ময়লা হয়ে যায় তারা একটু ওয়ার্ম ওয়াটার দিয়ে এই সাবানের পানিটার মধ্যে কিছুক্ষণ ফ্লাওয়ারগুলোকে ভিজিয়ে রাখবেন, এতে করে ময়লা খুব সহজে উঠে যাবে, অত বেশি ঘষাঘষি করার প্রয়োজন পড়ে না। আর আমার কাছে এই ফ্লাওয়ারগুলো খুবই ভালো লাগে দেখতে, অনেক কিউট লাগে। আর বরাবরই আমার সাদার প্রতি একটু দুর্বলতা আছে, আমার সাদা খুবই ভালো লাগে, মানে ঘরের মধ্যে সব কিছু সাদা থাকলে আরও বেশি ভালো লাগে। আর হ্যাঁ, সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ কিন্তু যাবেন না, আমি আমার লিভিং রুমের মানে ডাইনিং টেবিলটা এই লুকটা একটু চেঞ্জ করব, সেই সাথে হচ্ছে কিচেনের কিছু অ্যাক্সেসরিজ, মানে বেশি না দুই একটা কিনেছি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব, একটু দেখাবো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো যাই হোক, আমি এই তো ফ্লাওয়ারগুলোকে ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে এভাবে পানিটা ঝরিয়ে নেব। আর ব্যালকনিতে দিলে যেহেতু প্রচণ্ড রৌদ্র আছে, দুই এক ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। আর আমি একটা পেপারে মুড়িয়ে ভালোভাবে রেখে দেব, যখন তখন নামিয়ে আবার কিন্তু ফ্লাওয়ারগুলোকে চেঞ্জ করে দিলে মানে ঘরে একটা নতুনত্ব আসে, দেখতেও ভালো লাগে, লোকটা চেঞ্জ হয়। আমি এই ঘর থেকে ওই ঘরে, ওই ঘর থেকে এই ঘরে এইভাবে ফ্লাওয়ারগুলো কয়েকদিন পর পর চেঞ্জ করে দিই। তো আজকে আমি একটা ফ্লাওয়ার কিনে এনেছি, তো সেজন্য চেঞ্জ করে এক ঘর থেকে আরেক ঘরে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে এগুলোকে ধুয়ে রেখে দিলাম, আর নতুন যে ফ্লাওয়ারগুলো এনেছি সেগুলো হচ্ছে ডাইনিং টেবিলটাকে টেবিলের উপরে রাখবো আর কি। যাই হোক, তো এই তরুণ গ্যাসটাকেও ভালোভাবে একই পানি দিয়ে মনে দিয়ে ঘষে উঠিয়ে নিয়েছে ময়লাটাকে, একদম এখন একদম চকচকে হয়ে গিয়েছে, একদম ইজি ওয়েতে আমি যেভাবে ক্লিন করি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ভেস্টটা দেখতে অনেক কিউট, মানে সাইজটা অনেক কিউট, আমার কাছে খুব ভালো লাগে। তো এখন আমি এটা টিস্যু দিয়ে মুছে নেব। আর এই ফ্লাওয়ারগুলোকে আমি আমার মেয়ের মানে আফরার রুমে টেবিলের উপরে রেখে দেব। এগুলো একটু হালকা ড্রাস্ট পড়েছে, যদিও বোঝা যায় না ওইভাবে, তো সেটাও আমি কয়েকদিন পরে আবার ধুয়ে নেব। আর হ্যাঁ, যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক দিয়ে আমার পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি প্রেস করে দেবেন, এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা চাইলে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো কিছু কিউট কিউট জিনিস কিনেছি, সেটাই আজকে শেয়ার করছি। ফ্লাওয়ারগুলো তো আমার ভীষণ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এই কিচেন পটটা কেমন হয়েছে দেখতে, আমার অনেক ভালো লেগেছে। যদি তিনটা একই রকম যদি মানে থাকতো তাহলে আমি নিয়ে আসতাম, কিন্তু আরও দুইটা ছিল, সেটা ছিল স্কাই ব্লু কালার টাইপ, বাট আমার কাছে হোয়াইটই ভালো লেগেছে। আর এটা হচ্ছে সার্ভিং ডিশ একটা, তো আমার কাছে এর সার্ভিং ডিশের ট্রেটাও খুব ভালো লেগেছে, এটার মধ্যে যে কোনো কাবাব বা যে কোনো কিছু ফ্রাই দিলে সুন্দর লাগবে, কিন্তু ভুল করেছি, আরও দুই একটা নিয়ে আসলে ভালো হতো, দুই তিনটা একসাথে একই কালারের মানে সার্ভ করলে বেশি কিউট লাগতো দেখতে। আর এই ভেস্টার মধ্যে আমি এই ফ্লাওয়ারগুলোকে রেখে ডাইনিং টেবিলের উপরে রেখে দেবো, একটা ফ্লাওয়ার রাখলেও কিন্তু খুব কিউট লাগছিল দেখতে, আর দুইটাও রাখা যায়, তো আমি দুইটাই রেখেছি। ফ্লাওয়ারের কালারটার সাথে আমার লিভিং রুমের ওয়ালের কালারের সাথে অনেকটা মিলে গিয়েছে, এজন্য দেখতে আরও কিউট লাগছিল, তো আমার কাছে ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন, আমার কাছে অনেক কিউট লাগছিল দেখতে। এই ছোট ছোট জিনিসগুলো না ঘরের সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে দেয়। যাই হোক, আমার কিচেন পটটা খুব ভালো লেগেছে, এটার মধ্যে আমি চিনি রাখবো, আর দুইটা সেম কালার যদি পাই কখনো দুইটা নিয়ে আসবো, একটা হচ্ছে চা আর একটা হচ্ছে গুঁড়া দুধ রাখবো।
তো আমি আমার ছিল চা আর চিনি রাখার দুইটা, কিন্তু একটা ভেঙে গিয়েছে আর সেমটা আর খুঁজেও পাইনি, এজন্য এখন চেঞ্জ করব। আর এটা দেখতেও খুব কিউট ছিল। এই তো সিম্পল কিছু, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ডাইনিং টেবিলে রাখার পরে খুব কিউট লাগছিল দেখতে, লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। সেই সাথে এখানে ক্যান্ডেল হাউসটা, এটাও অনেক কিউট ছিল ক্যান্ডেল হাউসটা। এটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল, আমার ভালো লেগেছে। হোয়াইট হলে আরও একটু বেশি ভালো লাগতো। তারপরে এটা অনেক কিউট ছিল, এটাও একটু রেখে দিলাম। আপনাদের কেমন লেগেছে জানাতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।